বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তবে এর মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের আবহাওয়া বিদ মোহাম্মদ ওমর ফারুক বলেছেন আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা মে মাসের দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র তাপপ্রবাহের বিষয়ে ওমর ফারুক বলেন মে মাসের শুরুতে তাপপ্রবাহ একেবারে চলে যাবে সেরকম কিছু না তবে বর্তমানে যেমন অস্বস্তিকর পরিস্থিতি আছে সেরকম থাকবে না সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলেবাস প্রায় আধিকারের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে কলাপাড়ার কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে সালাতুল নামাজ বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন তীব্র দাবদাহে পুড়ছে এই উপকূলীয় অঞ্চল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন বোরো ধান সবজি চাষিরা এদিকে অনাবৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহে বৃষ্টির জন্য ঝালুকাঠির কাঠালিয়ায় ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা সকাল আটটায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় দোয়া এবং মনাজাত পরিচালনা করেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ নুরুল হক সাহেব চপাই নবাবগঞ্জে বৃষ্টির জন্য চারটে আলাদা আলাদা স্থানে ইস্তিষ্কার নামাজ আদায় করা হয়েছে উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন এছাড়া উপজেলার বালুগ্রাম মোড়ে শিবগঞ্জ এবং ভোলাহাট নামাজ হয়েছে গৃহায়ন এবং র উপজেলায়ও চৌধুরী বলেছেন প্রতিটি নাগরিকের আবাসন ব্যবস্থা তার সাংবিধানিক অধিকার কেবল সরকারি কর্মচারী কর্মকর্তা নয় বরং মধ্যবিত্ত এবং ছিন্নমূল মানুষের নিজস্ব আবাসনের সুযোগ সৃষ্টি করে দিতে বর্তমান সরকার হয়ে কাজ করছে দুপুরে শহরের ছয়বাড়িয়া এলাকায় মডেল মসজিদ মিলনায়তনে জেলা সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বর্তমান সময়ে পরিকল্পিত নগরায়ন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নদী এবং খালকে দূষণমুক্ত করতে সবাইকে একসাথে কাজ করতে আহ্বান জানান তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু পঁচাত্তরের পনেরোই আগস্টের শহীদ আর মহান মুক্তিযুদ্ধে শহীদের রুহের মাখফেরাত কামনায় দোয়া মতে অংশ নেন এ সময় চিকিৎসক কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন জেলার কসবা উপজেলার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী আঠাশ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডে আইন মন্ত্রীর নির্দেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন কসবা উপজেলা নির্বাচন কমিশন জানায় নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণে শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে প্রচারণা শুরু করে সারাদিন ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে নির্বাচনকে ঘিরে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি কোনো অসুবিধা না হয়

যে পরিমাণ ম্যাজিস্ট্রেট সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি আর মানুষ যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারে সেজন্য আমরা যাবতীয় ব্যবস্থা নিয়েছি তীব্র খরতাপের মাঝে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা এই মুহূর্তে কুড়িগ্রামের চর রাজীবপুর থেকে সেখানকার সবশেষ খবর জানব সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদের কাছ থেকে তার সঙ্গে আছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসফকুল ইসলাম উপজেলা নির্বাচনে কিন্তু আমি আজকে যেখানে থেকে দাঁড়িয়ে কথা বলছি সেটি হল চরাজিপুর উপজেলা চরাজিপুর উপজেলা আটই মে উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচনে কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব সেটি হলো একজন ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো যে এই এলাকায় আপনি আটে মেতে যদি নির্বাচিত হন আপনি এই রাজীবপুর উপজেলাবাসীর জন্য কি পরিকল্পনা কি করতে চাচ্ছেন রহমান রহিম আল্লাহ যদি আমাকে আটই নির্বাচনে অংশগ্রহণ করেছি আল্লাহ যদি আমাকে রহমত করে এই এলাকার দুস্থ মানুষের আমি সেবা করবো গরিব লুগীর সবসময় পাশে থাকবো এবং এই এলাকার রাস্তাঘাট যা আছে আমি সব বিনা স্বার্থে নিঃস্বার্থে তাদের সেবায় নিয়োজিত থাকবো মনে বলছেন যে এই নির্বাচনে যদি উপজেলা ভাইস চেয়ারম্যানের প্রতি শফিকুল ইসলাম যদি নির্বাচিত হয় এই এলাকায় কিন্তু রাস্তাঘাট বাল্যবিক সন্ত্রাস করতে একটি উপজেলা উপহার দিব এই ছিল আমার কাছে উপজেলার সর্বশেষ উপজেলা নির্বাচনের আপডেট চাপাইনবাবগঞ্জের নাচোলে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্য থেকে সাড়ে পাঁচ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে রনি বর্মন নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণকে দুপুরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে এর আগে সকাল এগারোটার দিকে নাচোল উপজেলার নিজামপুর নামক স্থানে পরিত্যক্ত নলকূপের পাইপের মুখে কোনো ঢাকনা না থাকায় রনি বর্মন পাইপের মধ্যে পড়ে তলিয়ে যায় পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন গাইবান্ধার শাঘাটায় রিফাত মিয়ার হাতে বন্ধু সম্রাট খুনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী দুপুরে এলাকাবাসী আয়োজনে বাংলাবাজার থেকে ভ্যানগাড়ি যোগে দুই শতাধিক নারী পুরুষ রিফাতের ফাঁসির দাবিতে মিছিল নিয়ে বোনারপাড়া উপজেলা চত্বরে মিলিত হন সেখানে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শিক্ষার্থী জাকারি আলম সম্রাট তার বন্ধু রিফাত মিয়ার কাছে ক্যামেরা বিক্রয়ের টাকা আনতে গেলে তাকে হত্যা করা হয় এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রিফাতের বাড়ির পেছনে থেকে লাশ উদ্ধার করে সময় করা হয়। কুমিল্লার উপজেলার এবং বারেরা দুই ইউনিয়নের মধ্যবর্তী কয়েকশ বছরে পুরনো কার্জন খালের কচুরি এবং ময়লা আবর্জনায় ডেঙ্গু মশার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এদিকে খালে পর্যাপ্ত পানি না থাকায় কৃষকরা জমিতে পানি ব্যবহার করতে পারছেন না তার ধারাবাহিকতায় সকালে কুমিল্লা সাত আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত খালটি পরিষ্কার করতে অভিযান পরিচালনা করেন এসব উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু ইউসুফ এবং বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুইয়া সহ আরও অনেকে টানা তাপদাহ বৃদ্ধির কারণে দেশের প্রাণী সম্পদ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ বলেন তাপদাহ চলাকালীন গবাদি পশু এবং হাঁস মুরগির সেট শীতল রাখতে হবে সেটের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য চট বস্তা বা ভেজা কাপড় ঝুলিয়ে রাখলে সেট শীতল থাকবে এছাড়া তাপদাহে গবাদি পশুকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান এবং দানাদার খাদ্য সরবরাহ করতে খামারিদের পরামর্শ দেন তিনি এই তীব্র তাপদাহে গবাদি পশু মুরগিকে যে কোনো ধরনের ক্রীবিনাশক প্রয়োগ বা টিকাদান থেকে বিরত থাকতে হবে মশা মাছির প্রজনন এরিয়া ধ্বংস করতে হবে একই সাথে এই জাতীয় মারাত্মক রোগগুলো দেখা দিলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে যোগাযোগের জন্য অনুরোধ করছি পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে নিষিদ্ধ দুই হাজার কেজি শাপলাপাতা মাছ চল্লিশ কেজি হাঙর এবং সাড়ে তিন কেজি পিতম্বরী মাছ সহ একটি মাছ ধরার ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড গতকাল গভীর রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে এই ট্রলারটি জব্দ করা হয় পরে মহিপুর বন বিভাগের উপস্থিতিতে রাতে সব মাছ মাটি চাপা দেওয়া হয় নিজামপুর কোস্টগার্ডের কন্টিনিয়াজেন্ট কমান্ডার আবুর আশেদ সুমন জানান বন্য প্রাণী সংরক্ষণ আইনে সাপলা মাছ ধরা এবং বিক্রি নিষিদ্ধ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে সাগর নিরাপদ রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে কুমিল্লার গ্রাম উপজেলার ঝিকড্ডা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কোরআন তেলোয়াত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সকালে গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা চৌরাস্তার মাথা এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয় গুণবতী কেন্দ্রীয় জামে ইমাম মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী জামিয়া ফারুকিয়া ইমদাদুল উলুম ফারুকীয় মহাপরিচালক মাওলানা ইসমাইল হোসাইন প্রতিযোগিতায় মাদ্রাসা সিনিয়র জুনিয়র এবং জেনারেল সিনিয়র জুনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগী অংশ নেয় এ সময় আরো উপস্থিত ছিলেন বিচারক হাফেজ বরহানউদ্দিন এবং ঝিকডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমনুল্লাহ সহ আরো অনেকে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমানের নেতৃত্বে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন প্রতিমন্ত্রী সহ উপস্থিত সকলে পরবর্তীতে প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বই স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল তাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে